সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। করোনা ভাইরাসের থাবায় বাংলাদেশ সহ বিশ্ব আজ আক্রান্ত, তাই সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, বরং সেটাই হবে ভালো এবং অভ্রান্ত। সবকিছু চলছে হয়তো ভালো নয়তো মন্দে, ভালো না মন্দ না যাই সে দ্বন্দ্বে, চলো ফিরে আসি ক্লাসের ছন্দে। আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অধ্যায় তিন আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। যুক্তিবিদেরা এই অনুমান বা অনুমান পদ্ধতিকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন, যথা অবরোহ অনুমান ও আরোহ অনুমান। যুক্তিবিদ্যায় আরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো প্রকৃত আরোহ, অন্যটি অপ্রকৃত আরোহ। আজ আমি তোমাদের প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ সম্পর্কে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই জেনে নেওয়া যাক প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ কাকে বলে। যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে তাদের বলা হয় প্রকৃত আরোহ। অন্যদিকে যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আরোহমূলক লম্ফ বিষয়টি হয়তো বুঝতে পারছো না, তা আমি প্রথমেই এই বিষয়টি ক্লিয়ার করে নেই। স্লাইডে তোমরা লক্ষ্য করো, আমি একটি উদাহরণ দিয়েছি। আরোহমূলক লম্ফ যে প্রক্রিয়ায় কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় আরোহমূলক লম্ফ। এই আরোহমূলক লম্ফের মাধ্যমে জানা থেকে অজানায়, কিছু থেকে সমগ্রে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করা হয়। যেমন তোমরা লক্ষ্য করো, আমি যে উদাহরণটি দিয়েছি, জামাল ভাই মরণশীল, কামাল ভাই মরণশীল, তুষার ভাই মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে মাত্র তিনজন ব্যক্তির মরণশীলতা প্রত্যক্ষ করে সকল মানুষের মরণশীলতা সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আর যে বিষয়ের উপর নির্ভর করে সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা হলো আরোহমূলক লম্ফ। এখানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়, আর কিছু থেকে সমগ্রে গমনের ভিত্তি হচ্ছে আরোহমূলক লম্ফ। কেননা আমরা পৃথিবীর সব মানুষের মৃত্যু আমরা দেখতে পাই না, আমরা প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি এবং কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে কয়েকজন মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করে আমরা একটি সার্বিক সিদ্ধান্ত নেই যে সকল মানুষ হয় মরণশীল। এটি হচ্ছে আরোহমূলক লম্ফ। যুক্তিবিদেরা এই আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলে অভিহিত করেছে। আশা করি বুঝতে পেরেছ প্রকৃত আরোহ। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছেন, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ
এবং সাদৃশ্য অনুমান। চলো এবার এই তিনটি বিষয় সম্পর্কে জেনে নেই। প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম, এই দুটি নিয়ম হচ্ছে বিজ্ঞানের মৌলিক নিয়ম। নিয়ম দুটি সম্পর্কে তোমরা ফার্স্ট ইয়ারেই জেনেছ, আশা করি তোমরা বৈজ্ঞানিক আরোহ সম্পর্কে বুঝতে পারবে। প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে যখন আমরা একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করি তখন তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। যেমন তোমরা লক্ষ্য করো, আমি একটি উদাহরণ দিয়েছি, ইমরান হয় মরণশীল, রফিক হয় মরণশীল, কবিতা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে কয়েকজন মানুষের সাথে মরণশীলতার একটি কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বিধায় এটি একটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি অবৈজ্ঞানিক আরোহে। অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের শ্রেণীবিভাগ হলেও আসলে বৈজ্ঞানিক আরোহ থেকে এটি একটি ভিন্ন প্রকৃতির, কারণ বৈজ্ঞানিক আরোহে যেখানে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মকে প্রাধান্য দেওয়া হয় আর অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করে শুধুমাত্র প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি, সুতরাং আমরা বলতে পারি কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধু একানুবর্তী ও অবাধ অভিজ্ঞতার মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করবার যে প্রক্রিয়া তাকে আমরা বলি অবৈজ্ঞানিক আরোহ। আমি একটি উদাহরণ দিয়েছি, খেয়াল করো যতদূর আমাদের অভিজ্ঞতা যায় আমরা শুধু কালো রঙের কাকুই দেখেছি, অন্য কোনো রঙের কাক আমাদের চোখে পড়েনি। সুতরাং কাকের রং সম্পর্কে আমাদের এই অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা অনুমান করি যে সকল কাক হয় কালো। আমি আরো একটি উদাহরণ দিচ্ছি, এ পর্যন্ত যত বক দেখেছি তার সবই সাদা, অতএব সকল বক হয় সাদা, এটি একটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। আশা করি বুঝতে পেরেছ। এবার প্রকৃত আরোহের সর্বশেষ যে বিভাগটি রয়েছে অর্থাৎ সাদৃশ্য অনুমান সম্পর্কে এবার আমরা জানব। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করে যদি অনুমান করা হয় যে তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ওই গুণের অধিকারী হবে, তাহলে যে অনুমান করা হয় তাকে বলা হয় সাদৃশ্য অনুমান। যেমন পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্য রয়েছে, অর্থাৎ উভয়ই মাটি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া রয়েছে। সুতরাং আমরা বলতে পারি পৃথিবীতে জীববাস করে, অতএব মঙ্গল গ্রহ জীববাস করে, মঙ্গল গ্রহ সম্পর্কে এই অনুমানই হলো সাদৃশ্য অনুমান। এই সাদৃশ্য অনুমান আবার দু প্রকার, একটি হলো সাধু সাদৃশ্য অনুমান, অন্যটি অসাধু সাদৃশ্য অনুমান। যে সাদৃশ্য অনুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে বলা হয় সাধু সাদৃশ্য অনুমান। অন্যদিকে যে সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত গ্রহণের সময় বাহ্যিক, অমৌলিক, অপ্রাসঙ্গিক ও গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে তখন তাকে বলা হয় অসাধু সাদৃশ্য অনুমান। আশা করি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই।
সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।